আর যখন চেন্নাইয়ের ম্যাচ তখন মোস্তাফিজকে নিয়ে আমরা আলোচনায় মত্ত মোস্তাফিজকে নিয়ে নতুন নতুন স্বপ্ন আমরা দেখছি মুস্তাফিজের দশ উইকেট ১৩ উইকেট হতে পারে কি না বুমরাকে স্পর্শ করতে পারেন কি তিনি সেই অপেক্ষা যখন আমরা করছি তখন চেন্নাই থেকে নতুন একটা খবর এসে গেছে সেটা হচ্ছে মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসেবে চেন্নাই নতুন ফাস্ট বোলারকে যুক্ত করে ফেলেছে দলের সঙ্গে ইংলিশ ফাস্ট বোলারকে যুক্ত করেছে তারা তার নাম রিচার্ড গ্লিসন রিচার্ড গ্লিসনকে চেন্নাই সুপার কিংস যুক্ত করেছে তাদের দলে এটা মুস্তাফিজ সমর্থকদের বিশেষ করে বাংলাদেশের কোটি কোটি দর্শকদের জন্য একটা খারাপ খবরই বটে তার মানে ফাইনালি এটা একেবারে কংক্রিট ডিসিশন হয়ে গেল যে মোস্তাফিজ পহেলা মেয়ের পরে আর আইপিএলের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না দুই তারিখে ফিরে আসবেন তিন তারিখে দলের সঙ্গে যোগ দেবেন যদিও তিন তারিখ থেকেই জিম্বাবুয়ের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচে যে টি টোয়েন্টি সিরিজ সেই সিরিজ শুরু হয়ে যাবে মোস্তাফিজকে এই সিরিজে তিন ম্যাচ খেলানো হবে সেরকম খবর আমরা শুনেছি ইংল্যান্ডের রিচার্ড গ্লিসনকে যুক্ত করেছে চেন্নাই তাই এক তারিখের পরে যত ম্যাচ হবে গ্লিসনকে নিয়েই তারা ভাববে এই গ্লিসনের ক্যারেক মানে ক্যারিয়ার কিন্তু খুব একটা সমৃদ্ধ নয় খাতা কলমে না হলেও মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসেবেই তাকে নেওয়া হয়েছে যদিও খাতা কলমে তাকে দেখানো হয়েছে ডেভন কনওয়ে নিউজিল্যান্ডের যে ব্যাটসম্যান সেই কনোয়ের বদলি হিসেবে তাকে নেওয়া হয়েছে গ্লিসনের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছে চৌত্রিশ বছর বয়সে দু সালে এখন পর্যন্ত মাত্র ছয়টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ছয়টা টি টোয়েন্টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন নয়টা এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ওয়ানডে এবং টেস্ট খেলার কোনো অভিজ্ঞতা হয়নি ছত্রিশ বছর এখন বয়স সেই অভিজ্ঞতা কবে নাগাদ নতুন করে হবে সেটাও একটা বড় প্রশ্ন চৌত্রিশ বছর বয়সে তার দলে অভিষেক হয়েছে দু হাজার সালে এই প্রায় মধ্যবয়স্ক কিংবা বয়সের শেষ দিকে আসা একজন পেসারকে স্টিফেন ফ্লেমিং এবং ধোনির দল নিয়েছে তার মানে হচ্ছে যে এই পেসারের মধ্যে নিশ্চয়ই কোনো এক্সফ্যাক্টর রয়েছে ফ্যাক্টর না থাকলে তাকে মোস্তাফিজের বদলি হিসেবে দলে নেয়ার কোনো কারণ থাকতো না দেখার বিষয় যে মোস্তাফিজের অভাবটা সত্যি সত্যিই চেন্নাই এক তারিখের পরে কতটা বোধ করে এবং এই গ্লিসন রিসার্ট গ্লিসন তিনি দলে এসে মোস্তাফিজের অভাবটা পূরণ করতে পারেন কি না নাকি মোস্তাফিজের অভাব অনেক বেশি পূরণ করে মোস্তাফিজের যে গ্যাপ সেই গ্যাপটাকে ভুলিয়ে দিয়ে দেন চেন্নাইকে আগামী মৌসুমে যেন মোস্তাফিজকে ভাবারই সুযোগ না হয় চেন্নাইয়ের তেমন কিছুই কি আমরা প্রত্যাশা করি নিশ্চয়ই প্রত্যাশা করি না ক্রিকেট বোর্ডের কিছু নির্বোধ মানুষ সেরকমটা প্রত্যাশা করলেও আমরা যারা ক্রিকেট ভক্ত তারা নিশ্চয়ই সেটা প্রত্যাশা করি না আমরা চাই মোস্তাফিজের ডিমান্ডটা আগামী মৌসুমে আরও গুণ বেড়ে যাক